যোগী রাজ্যে পুলিশের গুন্ডাগিরি এক যুবককে রাস্তায় ফেলে এলোপাথারি মারছে দুই পুলিশ কর্মী এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় অপরাধী কে জানেন পুলিশ বলছে আপনি সরকারের কাছ থেকে বিনামূল্যের রেশন নেন এবং ভোটও দেন না ভাবুন পুলিশের মুখে এই ধরনের কথা আর তার জন্য ওই ব্যক্তিকে কিনা তারা পেটাচ্ছেন উত্তরপ্রদেশের বেরিলি এলাকার ঘটনা ভিডিওতে দেখা যাচ্ছে বরেলিতে এক দলিত ব্যক্তিকে দুই পুলিশ মিলে এলোপাথারি লাথি ঘুষি মেরেই চলেছে একই সঙ্গে বন্দুক দিয়েও তাকে মারা হচ্ছে ওই দুই পুলিশ কর্মীর নাম বীর বাহাদুর এবং রামপাল আর যে ব্যক্তিকে মারধর করা হয়েছিল তিনি হলেন বীরেন্দ্র কুমার ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা লোকটিকে মাটিতে টেনে নিয়ে যাচ্ছেন তারপর অমানবিক অত্যাচার ওই পুলিশ কর্মীদের ভিডিওতে বলতে শোনা গেছে আপনি সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন নেন এবং ভোটও দেন না এই ঘটনার ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে বরেলি পুলিশ ওই দুই পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও তিনি বলেন মানুষ রেশন পায় কারণ এদেশের প্রতিটি নাগরিকের খাদ্যের অধিকার রয়েছে এই ঘটনায় গোটা দেশ চুড়ে যোগী সরকারের পুলিশের বিরুদ্ধে নিন্দা ঝড় উঠছে যার জেরে অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে জেলা পুলিশ সমাজের আইন কানুন রক্ষার দায়িত্ব পুলিশের দায়িত্ব নাগরিকদের সুরক্ষিত রাখারও সেই পুলিশে গুন্ডাগিরির পথ বেছে নিলে কি হয় তাই দেখা গেল যোগীরাজ্যে যোগী রাজ্যে পুলিশের গুন্ডাগিরি এক যুবককে রাস্তায় ফেলে এলোপাথারি মারছে দুই পুলিশ কর্মী এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় অপরাধী কি করেছে জানেন পুলিশ বলছে আপনি সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন নেন এবং ভোট দেন না ভাবুন পুলিশের মুখে এই ধরনের কথা আর তার জন্য ওই ব্যক্তিকে কিনা তারা পেটাচ্ছেন উত্তরপ্রদেশের বরেলি এলাকার ঘটনা ভিডিওতে দেখা যাচ্ছে বরেতে এক দলিত ব্যক্তিকে দুই পুলিশ মিলে এলোপাথারি লাথি ঘুষি মেরেই চলেছে একই সঙ্গে বন্দুক দিয়েও তাকে মারা হচ্ছে ওই দুই পুলিশ কর্মীর নাম বীর বাহাদুর এবং রামপাল আর যে ব্যক্তিকে মারধর করা হয়েছিল তিনি হলেন বীরেন্দ্র কুমার ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশকর্মীরা লোকটিকে মাটিতে টেনে নিয়ে যাচ্ছেন তার ওপর অমানবিক অত্যাচার ওই পুলিশ কর্মীদের ভিডিওতে বলতে শোনা গেছে আপনি সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন নেন এবং ভোটও দেন না এই ঘটনার ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে বারেলি পুলিশ ওই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলেন মানুষ রেশন পায় কারণ এদেশের প্রতিটি নাগরিকের খাদ্যের অধিকার রয়েছে এই ঘটনায় গোটা দেশ জুড়ে যোগী সরকারের পুলিশের বিরুদ্ধে নিন্দা ঝড় উঠেছে যার জেরে অভিযুক্ত দুই পুলিশ সাসপেন্ড করা হয়েছে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে জেলা পুলিশ সমাজে আইন কানুন রক্ষার দায়িত্ব পুলিশের দায়িত্ব নাগরিকদের সুরক্ষিত রাখারও সেই পুলিশই গুন্ডাগিরির পথ বেছে নিলে কি হয় তাই দেখা যাচ্ছে যোগী রাজ্যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন